हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो। आमी अनेक दिते आछो प्रीति मंडल चैनले, तोमादेरके अनेक 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 स्वागतम जानाई। तो सन्ध्या थेके ब्लगटा स्टार्ट करछि। आजके ब्लगटा देखेई तोमरा बुझते पेरेछो जे आजके माने कि होते चलेछे। হ্যাঁ, দেখো, একটা জায়গায় আমি আগুন ধরাচ্ছি, আগুনটা ধরাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেখানে অনি দাঁড়িয়েছে আর আমি আগুন ধরাচ্ছি। তো আগুন ধরাচ্ছি কেন, কি জন্যই হঠাৎ আগুন ধরালাম, তাহলে দেখতে হলে বন্ধুরা তোমাদেরকে ব্লগটা দেখতে হবে যে আগে আগে কি হতে চলেছে। তো এই দেখো বন্ধুরা, আমি আগুন ধরাচ্ছি। কেন ধরাচ্ছি আজ বন্ধুরা বলো তো? আজ হচ্ছে ভূত চতুর্দশী, কালী পুজোর আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশীর দিনে কি করতে হয় না, একটা জায়গায় আগুন ধরিয়ে, মোমবাতি দিয়ে আগুন ধরিয়ে যত অশুভ শক্তি আছে সবাইকে বিনাশ করতে হয়। তো এগুলো তো একটা নিয়ম আছে, এগুলোটা প্রথা। তো সেই জন্যই আমি আগুনটা ধরিয়েছি। এই দেখো আমাদের বাড়ির সামনে কালী পুজো হচ্ছে, লাইটও জ্বলছে, লাইট জ্বলে গেছে, যেহেতু সন্ধে হয়ে গেছে তো লাইট জ্বলছে। তো পুজোর আগের দিন পুজো মণ্ডপে তেমন কোনো লোক নেই, কারণ পুজোর আগের দিন মা তো আসেননি এখনও মণ্ডপে। তো যে যার কাজে সবাই ব্যস্ত আছে, যে ক্লাবের সদস্যরা, তো অনেক তার ছুটোছুটি করছে, কারণ মাইক বাজছে, লাইট জ্বলছে। মাইক আর লাইট বাজলে বাচ্চা তো দূরের কথা, বড়রাই কেমন একটা মনের ভিতরে আনন্দ জেগে উঠে যে পুজো এসেছে, পুজো এসেছে। তো সে তো ছোটো বাচ্চা, তার তাহলে কতটা আনন্দ হবে। তো আমি যে সেখানে আগুন ধরাচ্ছি, অনেক গিয়ে সেখানে কি করছে শুধু দেখো বন্ধুরা। অনি তো ঝুঝুড়ি ঠিক করে ঘোরাতে পারছে না, কারণ সেখানে ঝুঝুড়ি থেকে আগুন ছিটকাচ্ছে। তো অনি সেটাকে দেখে ভয় পাচ্ছে। তো আমাদের যে ছোটো যা, মানে কাকা শ্বশুরের ছোটো ছেলের যে স্ত্রী ছোটো যা, সে কি করেছে না, অনিকে নিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে এরকম করে অনেক ঘুরাও দিলে ভালো হবে, দেখতে সুন্দর হবে। তো অনি তো মানে বোম ফাটাবে, মোমবাতি জ্বালাবে, ঝুঝুড়ি জ্বালাবে, এগুলো দেখে মানে ফাটাবে আনন্দ, মানে মেতে উঠেছে। কিন্তু সে নিজেই কিছু করতে পারে না, কারণ সে তো ভয় পায়, এগুলোকে দেখলে ভয় পায়। তো এখানে দেখো আমরা তুলসী মন্দিরের সামনে অনি আর আমি মোমবাতি ধরাচ্ছি। তো অনি তো তার কাকাই তাকে মোমবাতি এনে দিয়েছে। তো অনি কী করছে, সে মোমবাতি সে দিবে না, সে ভাবছে যে সেটা শুধু তার মোমবাতি। তো আমি তাকে বলছি হোক দে, আমি ধরিয়ে দিই, তুই নাহলে পরে ধরাবি। এরকম করে তাকে বাচ্চাকে নানান রকম বায়না দেখিয়ে তাকে ভুলিয়ে ভুলিয়ে তার কাছ থেকে এক একটা করে মোমবাতি নিচ্ছে। সে কিছুতেই দিবে না, কাঁদছে, না এটা আমার মোমবাতি, আমি তোমাদেরকে দিব না, এটা আমার কাকাই এনে দিয়েছে, এইসব কথা বলছে। তো আজকে ভূত চতুর্দশীর দিনে কি জানো তো বন্ধুরা, আজকে ভূত চতুর্দশীর দিনে 14টা মোমবাতি জ্বালাতে হয়। তো আমরা সেই জন্য তুলসী মন্দিরে 14টা মোমবাতি জ্বালাচ্ছি। তো জ্বালানোর আগে মোমবাতিগুলোকে ভালো করে বসিয়ে নিচ্ছি, দিলে ধরাতে সুবিধা হবে। তো আমি একা মানে অনেক তো কাঁদছে যে দিবে না মোমবাতিগুলো, সেই জন্য যত তাড়াতাড়ি করে ফেলি তত তাড়াতাড়ি ভালো। সেই জন্য কী করে যায় না, আমাদের যে যা সেও আমাদের সঙ্গে হেল্প করছে। তো সে আমাকে কী করছে, মোমবাতিগুলোকে ধরে বসিয়ে দিচ্ছে, কোনটা হিসেব করছে যে 14টা হয়েছে নাকি। তারপরে আমি মোমবাতিগুলোকে একে একে করে জ্বালিয়ে দিচ্ছি, তো সেও আমাদের সঙ্গে জ্বালাচ্ছে। তো দেখো বন্ধুরা, মোমবাতিটা জ্বালিয়ে দিতে মোমবাতির যে রশ্মি, সেই রশ্মিটা এত সুন্দর, এত সুন্দর লাগছে, সত্যি দেখে পুরো মন ভরে যায়। তো আজকে তো কালী পুজো নয়, কিন্তু কালী পুজোর আগের দিন, আগের দিন থেকে আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে বাজি ফাটানো শুরু করে দিয়েছে। মানে কালী পুজো আসতে আর কেউ মানে অপেক্ষা করতে রাজি নয়, কারণ আজ এক বছর ধরে তারা অপেক্ষা করেছে। তো তাই মানে পুজোর আগের দিন থেকেই তারা কালী পুজো ভেবে নিয়েছে, মোমবাতি জ্বালানো, ঝুড়ঝুড়ি জ্বালানো, বাজি ফাটানো, মানে সবার ঘরেই ফাটানো শুরু করে দিয়েছে। তো মোমবাতিগুলো ধরাতে এত সুন্দর লাগছে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, কি সুন্দর তুলসী মন্দিরটা লাগছে শুধু। তো আমরা মোমবাতি জ্বালানোর পর দু চা মিলে বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপের দিকে, রাস্তায় কোনো লোক নেই।
ও আমরা বেরিয়ে পড়েছি, কারণ কোনো লোক না থাকাতে তো নিজেরা আমরা মানে আমার যা আর আমি সুমি আর আমি আমরা হাসাহাসি করছি যে দেখো সুমি রাস্তায় কেউ নেই, আমরা আগে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কিন্তু ঠাকুর অথচ পুজো প্যান্ডেলে এখনো পর্যন্ত আসেনি, আমরা বেরিয়ে পড়েছি, মানে আমরা এতটাই না? ঠাকুর দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। তো এই দেখো মণ্ডপের সামনে আসতে, এই যে কালী পুজোতে যে অনুষ্ঠান হয় আমাদের এখানে, 4-5 দিন ধরেই মেলা বসে, তো সে তাতে অনেক ধরনের অনুষ্ঠান হয়, যাত্রা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আরও ডান্স প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়। তো এসে যখন পুজো মণ্ডপের কাছে এসে দেখি যে 2টো যাত্রার পোস্টার লাগানো আছে, তো আমরা তো আজ পর্যন্ত খেয়ালই করিনি এই দিক দিয়ে যাচ্ছে, কখনো চোখে পড়েনি আর সেরকমভাবেও দেখা হয়নি। তো যখন দেখি 2টো যাত্রার পোস্টার লাগিয়েছে, তো সেই পোস্টারগুলোকে আমরা দেখছি আর বলছি যে সুমিকে বলছি সুমি দেখো গো যাত্রা হবে গো এখানে। তো আমরা যে যাত্রার পোস্টারগুলো দেখার পর পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, মানে ভেতরে ঢুকবো, এখন সামনে দাঁড়িয়েছি, ভেতরে যখন ঢুকে দেখি ভেতরে ঝাড়বাতি চলছে, আর ভেতরটা খুব সুন্দর, খুব সুন্দর, অল্প সংখ্যক এরিয়া নিয়ে এত সুন্দর ছবি সাজানো তুলে হয়েছে, আর তার যে কম্বিনেশন, কালারের যে কম্বিনেশন এত সুন্দর, দেখতেই তো মন ভরে যাচ্ছে। ঠাকুরের মুখটা তো উল্টো দিকে, রাস্তার সামনে যখন বেরিয়ে দেখিয়েছে সুস্থ থেকো, আর ব্লগে কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরের ব্লগে।